কোপেনহেগেনে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন হয়ে গেল। কেন হলো তার কারণ তো আপনারা জানেন নিশ্চয়ই। একটাই স্লোগান, পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ করো। কারণ কমাতে তো আমরা পারবো না পৃথিবীর এই উষ্ণতাকে, সভ্যতার অবক্ষয়কে, অথবা সামাজিক দূষণকে। হ্যাঁ, সামাজিক দূষণ, যাতে আমরা অনেকেই কম বেশি পীড়িত হব। 8 থেকে 80 নয়, 1 থেকে 100। সবাই সবাই আমাদের সংস্কৃতি, আমাদের মনন, আমাদের সভ্যতার প্রাণদের শেষে দাঁড়িয়েছি আমরা। আর তাই আমাদের ভবিষ্যৎকে উদ্ধারের দায়িত্ব দিয়ে দিয়েছি, আমাদের ভবিষ্যৎকে। কিভাবে জানেন? যেমন আমি ঠিকভাবে পড়াশোনা করিনি, কেন আমার ছেলে করবে, পড়বে। আমি স্কুলে প্রচুর খেলাধুলা করতাম, তাই পড়াশোনা করি, তাতে কি আমার মেয়ে পড়বে? আমি ভালো চাকরি করি না, আমার একটা গাড়ির শখ আছে, আমার বিদেশে যাওয়ার শখ আছে। হ্যাঁ, আমার ছেলে করবে, না হলে আমার শখগুলো পূরণ হবে কি করে? আমি দায়বদ্ধ হবে আমার ছেলের প্রতি, ও পড়বে আরো পড়বে। ওর না, আমাদের মুখ উজ্জ্বল করবে। মা, তুমি কেন সুমিতকে এরকম বললে? আমি তোকে বলেছিলাম তুই খেলা খেলার সময় ডাকতে, সেটা তুমি ঠিক করো নি। মা, তুই এত বড় বলি, তবু সব কাণ্ড কাটনি। কি হয়েছে? আমি তো সারাদিন পড়াশোনা করি, শুধু বিকালবেলা 2 ঘন্টা খেলতে যাবো, এতে মনে হয় না আমার কোনো ক্ষতি হবে। মা, না সামনে ফাইনাল পরীক্ষা, তুমি এখন করতে হবে। হ্যাঁ গেলাম, কি করবো বলো। আমার না খুব সব নাটক করো বাবা, চিন্তা করে বেশি বাবা, তুমি দাও না, আপনি তুমি দাও না, প্লিজ বাবা করতে দাও না। রাহুল রাহুল বাড়িতে আছিস? রাহুল বাড়িতে আছে? আমি বন্ধুর পাশে দাঁড়াবো বাবা, একটু বন্ধুর পাশে দাঁড়ালে কি হয় বাবা? আমাকে ছেড়ে দিলে কেন বাবা? আমি জানি না, আমি বন্ধুর পাশে দাঁড়িয়ে কি করবে? সমাজের দশের সেবা করবে? এরা তোমার লাইফে কি যাবে? পড়াশোনা না জেনে শুধু মানুষ হওয়া যায় না, পড়াশোনা ছাড়া জীবনে অনেক কিছু থাকে, এটা তুমি মনে রেখো। আর ওর মার যদি কিছু হয় তুমি কিন্তু দায়ী থাকবে, এটা মনে রেখো তুমি বাবা। বাবা বলে গেলাম, চল তোমার সঙ্গে চল চল চল।
দেখলেন তো বাংলা বলতে